বর্তমানে আমরা সবাই একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি। সমস্ত বিশ্ব আজ একটা অজানা ভয়ে ভীত হয়ে আছি। আশা করি আমরা সকলেই এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করে তাড়াতাড়ি সবাই সুস্থ স্বাভাবিক জীবনে প্রবেশ করব। এইরকম একটা অবস্থায় আমরা বাণীপুর মহিলা মহাবিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারা মিলে একটি অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে মেয়েদের সুবিধার্থে। আমি ইলোরা সরকার ইতিহাস বিভাগের পক্ষ থেকে সেকেন্ড সেমিস্টারের জেনারেল মেয়েদেরকে নিয়ে যে আজকে যে টপিকটা নিয়ে বা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গুপ্ত যুগকে কেন সুবর্ণ যুগ বলা হয়। আগে আগের যে বিগত যে ক্লাস হয়েছে সেই ক্লাসে আমরা জেনেছি গুপ্ত যুগের উৎপত্তি সম্পর্কে, আমরা জেনেছি সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতি সম্পর্কে। আজকে আমরা জানব গুপ্ত যুগকে কেন সুবর্ণ যুগ বলা হয়। দেখো, প্রাচীন ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির ইতিহাসে গুপ্ত যুগ এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই যুগে এমন কিছু জিনিসের আবির্ভাব হয়েছিল যার জন্য ঐতিহাসিকরা এই যুগটাকে সুবর্ণ যুগ বলে আখ্যায়িত করেছেন। আমরা এই যুগ সম্পর্কে জানব, তার সাথে সাথে এটাও জানব এই যুগের সাহিত্য কেমন ছিল, এই যুগের শিল্প কেমন ছিল, এই যুগের বিজ্ঞান কেমন ছিল। প্রথমেই আমরা আলোকপাত করব এই যুগের সাহিত্যের ক্ষেত্রে। সাহিত্যের ক্ষেত্রে এই যুগে নব নব উন্মেষশালিনী প্রতিভার আবির্ভাব হয়েছিল। মুদ্রা রাক্ষস প্রণেতা বিষাক দত্ত, মিচ্ছকটিক প্রণেতা শূদ্রক এই যুগেই আবির্ভূত হয়েছিলেন। মহাকবি কালিদাসের নাম আমরা সবাই কম বেশি জানি। সেই কালিদাস তার অসামান্য সৃষ্টি যে কুমার সম্ভ, মেঘদূতম, ঋতু সংহার, অভিজ্ঞানম শকুন্তলাম এ যুগেই কিন্তু সৃষ্টি করেছিলেন। এরপরে আমরা আলোকপাত করব এই যুগের বিজ্ঞানের ক্ষেত্রে। এই যুগে বিজ্ঞানের ক্ষেত্রে একটা অভূতপূর্ব উন্নতি হয়েছিল। পশু চিকিৎসার সূত্রপাত হয়েছিল এই যুগে। এই যুগে আমরা দেখতে পাই যে এক থেকে যে নয় পর্যন্ত সংখ্যার আবিষ্কার, শূন্যের আবিষ্কার, দশমিকের ব্যবহার এ যুগেই হয়েছিল। আর্যভট্টের নাম, জ্যোতির্বিদ আর্যভট্টের নাম আমরা সবাই জানি, সেই আর্যভট্টেরও কিন্তু আবির্ভাব এই যুগে হয়েছিল। তিনিই প্রমাণ করে দিয়েছিলেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তিনি বলেছিলেন 365 দিনেই একটা বছর। আর্নিক গতি, বার্ষিক গতি এগুলো কিন্তু আমরা সবই জানতে পারি তার কাছ থেকে। এরপরে আমরা দেখব এই যুগের স্থাপত্য শিল্পের ক্ষেত্রে। এই যুগে কিন্তু শিল্প বা স্থাপত্য ভাস্কর্যের কিন্তু বিরাট উন্নতি হয়েছিল। দেখা যাচ্ছে যে এখান মানে এই সময়ের মানুষ পাহাড় কেটে বহুত্ব জৈন গুহা মন্দিরগুলি তৈরি করেছিলেন, অজন্তা ইলোরার গুহা চিত্র তৈরি করেছিলেন এবং চিত্রশিল্পেও কিন্তু ব্যাপক উন্নতি হয়েছিল। আমাদের সত্যিই ভাবতে অবাক লাগে যে সেই যুগের মানুষের তাদের সেই বুদ্ধি দিয়ে, তাদের সেই শক্তি দিয়ে পাহাড় কেটে মন্দির নির্মাণ করেছিলেন। তবে বর্তমানে বা সাম্প্রতিককালে কিছু ঐতিহাসিক এই যুগটাকে সুবর্ণ যুগ বলার বিরোধিতা করেছেন। রোমিলা থাপার বলছেন যে এই যুগটাকে সুবর্ণ যুগ বলা যাচ্ছে না। তবে আমরা সবাই জানি যে ইতিহাসে বহু বিতর্কিত বিষয় রয়েছে, তার মধ্যে একটি অন্যতম বিতর্কিত বিষয় হচ্ছে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা যায় কিনা। তার মতে এই যুগে যে সংস্কৃত ভাষা ব্যবহৃত হতো, যে শিল্প সাহিত্য ব্যবহার করা হয়েছিল সেটা ছিল সবটাই উচ্চ শ্রেণীর মানুষের ভাষা। সাধারণ মানুষের সঙ্গে কিন্তু এর কোনো যোগসূত্র ছিল না। তাই পরিশেষে আমরা নিরপেক্ষ বিচারে এটাই বলবো যে এই যুগে মানে শিল্প সাহিত্যের ক্ষেত্রে এই যুগটাকে সুবর্ণ যুগ বললেও সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে এই যুগটাকে আমরা সুবর্ণ যুগ বলতে পারছি